নিচের ঘর থেকে স্টার্ট করেছি, এখন বিভিন্ন রকম ঘর থেকে দেখতে পাবো। এখান থেকে বাস যাবে, আরো কি কি যায়, অনেক মানে বড় বড় গাড়ি শব্দ করে করে যায়। যাই হোক, ট্রাকটা মনে পড়ছিল না মুখে টার্মটা। আমার এরকম অনেকবারই হয় যে মানে যেটা বলতে চাই সেটা মানে ট্রাক, সামান্য ট্রাক কথাটাও মনে পড়ছিল না। তো যাই হোক, আজকে যাওয়া হচ্ছে, আজকে 4 তারিখ, তো আজকে 4 তারিখ যাওয়া, 3 তারিখ সরি, এ আবার ইয়েস বলে দিচ্ছে, আজকে 3 তারিখ যাওয়া হচ্ছে পুরী। আমরা খুব 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 এক্সাইটেড, মামনি পেছনে ঘোরাঘুরি করছে। যাই হোক, আজকে ব্লগটা স্টার্ট করছি, আই হোপ তোমাদের এই ব্লগটা এতে খুব ভালো লাগবে। চলো, আমরা বসে আছি একটুখানি, যতবার শুরু করি ততবার হচ্ছে বাসের আওয়াজ। আসলে একদম রাস্তার উপরে ঘর, তো তাই জন্য বাস প্রচুর যায়, মোটামুটি শুনতেই পাবে। আমাদের এইখান থেকে মেদিনীপুরে এই ঘর থেকে ব্লগ করলে তোমরা বাসের আওয়াজ, আমি অফিস করি না, আমাকে জিজ্ঞেস করে ভাই তুই কাহাঁ হ্যায় ভাই, প্রচুর বাসের আওয়াজ হয়, তোমরা ভিডিও থেকে শুনতেই পাও। তো যাই হোক, আমরা এখন একটু বড় বাজার যাব। বড় বাজার টুকটাক টুকটাক কিছু কিছু বাজার করা আছে, তো সেগুলো করবো। দিদিভাইকে একটু নেবো, দিদিভাইয়ের একটু জিনিসপত্র কেনাকাটা আছে। বাবা গেছে, মানে আমার এখানে শ্বশুরমশাই আর কি, বাবা গেছে একটু গাড়ি নিয়ে তোমার মন্দিরে, শনিবার যেহেতু আজকে, বাবা মন্দিরে প্রত্যেক শনিবার যায়, তো এটাই গেছে। মন্দির থেকে এলে আমরা গাড়িটা পাবো, দিয়ে তখন আমরা একটুখানি বেরোবো, কাজগুলো করে তারপরে আমি আমার ঘরে যাব। আমরা বেরোচ্ছি এখন, যাবো জননী জন্মভূমিও দাঁড়িয়ে আছে, একসাথে যাবো আমরা। আমরা আমি তো ঘরে চলে এসেছি, আরেকজন ঘরে চলে এসছে, জানো কার কথা বলছি? এই যে সারাদিন লাফায়, সারাদিন লাফায়, খেতে যাবো দিদিভাই, আমি আর বাবু খাবে। গাবুলের জন্য বসছিলাম, কিন্তু গাবুল স্কুল থেকে আস্তে আস্তে একটু টাইম লেগে যাবে, তো গাবুল আসুক। কি হয়ে যাবো, তো তুই তো খাচ্ছিস, ওই চকলেটের নামটা কি? পালস খাচ্ছে, পালসের ভেতরে নুন থাকবে না? নুন কি নুন, চ খাবো চ। আমরা সবাই খেতে বসেছি, দিদিভাই, শুনটি পুলি, এখানে মামনিদি, মামাদি মুখে পান ভর্তি, বাবু তাই তো, ভাত খাওয়া কমপ্লিট, এবারে আমরা খাচ্ছি ফল। বাবুকে আমি খাবো, এটা খাবে তুমি, এটা আমি খাবো। হ্যাঁ, আমি কি বলছি, বাবু ফল আর জল বেশি করে খেতে, আচ্ছা ঠিক আছে। ও আসলে ঘড়িটা একটু ভুলভাল বলছে বলে তার মামাম বকছে, তাই আমরা বললাম যে ঠিক শিখে যাবে আস্তে আস্তে, এই তো 6 বছর হলো বাচ্চাটার, সব ঠিক শিখে যাবে। তো যাই হোক, আমরা এখন বাড়ি যাচ্ছি, বৃষ্টি বাইরে প্রচুর পড়ছে, তাড়াতাড়ি চলে যাচ্ছি একটাই কারণে, কেন আজকে যেহেতু আমাদের ট্রেন, গিয়ে একটু টুকটাক যেটুকু গোছানো বাকি সেটুকু গোছাতে হবে, তাড়াতাড়ি বেরোতে হবে। কাকিমা বলো কি বলছে আমাকে, প্রচুর আসবে আবার? আমি তো এই তো মঙ্গলবার চলে আসবো। চলে আসো, মনটা খারাপ হয়েছে আমার, মঙ্গলের ভিতরে ঢুকে বসে আছে। আমাদের রাজনন্দিনী চলে এসছে ঘরে সারাদিনের পর, মনে হয়েছে এবার ঘুরতে যাব, এসে হাজির হয়েছে। বাবা কিনে দিয়েছে, দারুণ দেখতে হয়েছে,
বৌমা থাকে, বৌমা তো এখানে একটা ঘর আছে। হ্যাঁ, বৌমাকে নিয়ে দুদিকে টানাটানি হয়। আমার বাবা বলবে, বাবু খাসনি তুই দুপুরবেলা, কবে খাবি এখানে? বা এখানে আমার শ্বশুর মশাই বলবে, তুমি খাবে তো এখানে? তাহলে আমি কত, আমার তো একটাই পেট। বাবাকে দেখছি বাবা বাথরুমে দাড়ি টাড়ি কাটছে, দিয়ে আমার হঠাৎ করে মনে পড়লো আমি একটু দাড়িটা কেটে নিই, দিয়ে বাইরে এত বৃষ্টি হচ্ছে, আমি না তাও একবার যাই কেটে আসি। দেখো তুমি গেল একটু চুল কাটতে, মানে লাস্ট মিনিটে ওর সমস্ত কিছু কাজ হয়। আর আমি কম যাই না কিছু, আমারও লাস্ট মিনিটেই গোছানো চলছে। মোটামুটি জিনিসপত্র এক জায়গায় করে নিয়েছি, এবারে জাস্ট ভালো করে একটু প্যাক করে নেব। এবারে খুব এক্সাইটেড লাগছে, মানে মজা লাগছে, যাব কতদিন আর পুরী যাওয়ার একটা আলাদাই এক্সাইটমেন্ট। মানে জগন্নাথ দেবের দর্শন হবে এটা ভাবলেই যে কি যে মজা লাগে মন থেকে। তো যাই হোক, ফাইনালি যাওয়া হচ্ছে, চারজন একসাথে যাব। বাবার মামনিও যায় না অনেকদিন কোথাও, তো আমাদের সাথে যাবে। মানে চারজন যাচ্ছি বলে আরো বেশি ভালো লাগছে। আগে মাংস ভাত খাওয়া হচ্ছে, আমার মাংস রুটি, আর বাবা খাওয়া, মায়েরও খাওয়া হয়ে গেছে না, বাবা মায়ের খাওয়া হয়ে গেছে। আমি অফিস করে এসে খেতে বসলাম এক্ষুনি। আমরা রেডি হয়ে বেরোচ্ছি, ট্রেন ছেড়ে দিয়েছে, এক্ষুনি চেক করলাম 9:15 বাজে এখন, যেতে 15-20 মিনিট লাগবে, গিয়ে ওয়েট করব। এই যে বসে পড়েছে এখানে, শান্তে গেছি দেখি। আমরা পৌঁছে গেছি খড়গপুর স্টেশনে, কাকাই চলে যাচ্ছে আমাদের ছেড়ে দিয়ে। কাকাই দেখতে পেয়েছে সবাই, চলো মামুনি দাঁড়িয়ে আছে ব্যাগপত্র নিয়ে, আর আমরা দুজনে এসেছি একটুখানি সামনে মিও আমরেতে কেক কিনবো, টুকটাক খাবার কিনবো আর কি, মুখ চালার জন্য। আমরা খাবার কিনে নিয়েছি, আমার হাতে মিষ্টি দই, হাফ মিষ্টি দই আমি খেয়েও নিয়েছি, লোভ কি আর সামলানো যায়। মামুনি তোমার ফিলিংসটা শেয়ার করো অন ক্যামেরা, সবাই শুনতে পাবে, তোমার আনন্দ হচ্ছে? কতদিন পর যাচ্ছ পুরী? হ্যাঁ 15-20, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এখনো আসেনি, জাস্ট অ্যানাউন্স করে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে, তাই আমরা 2 নম্বর প্ল্যাটফর্মেই হাঁটছি। আমাদের B7 কোচ তো সেখানেই, কোথায় দেয় এখন? খাওয়া শুরু হয়ে গেছে, খাওয়া নেই ভালো।